খারাপ খবরটা হলো ভারতীয়রা 600 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে। এটা কে বলছে? বাংলাদেশের অর্থ মানে অর্থমন্ত্রী বলছে। তো ভালো খবর একটা আছে, সেটা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই, উনি আজকে যে ব্রিফিংটা করেছেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, এইটা বিএনপির বিগত যে কোনো সময়ের চেয়ে একটা চ্যালেঞ্জিং ব্রিফিং ছিল। যেই ব্রিফিংয়ে সরাসরি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার তিনি ভারতের আগ্রাসনের বিষয়গুলো তুলে ধরেছেন। তার মধ্যে উঠে এসেছে ফেলানি হত্যা, সীমান্তে নাগরিক হত্যা, নদীর হিস্যা, একবারে স্পষ্ট এবং দৃঢ়ভাবে বিগত যে কোনো সময়ের চেয়ে স্পষ্ট এবং দৃঢ়ভাবে ফুটে উঠেছে। আর একটা বিষয় হলো বাংলাদেশের ভিতরে রেল দেওয়া, এই রেলটা এটা কতটা ভয়ঙ্কর, এই রেলটা কতটা ভয়ঙ্কর, যেই অংশে ভারত রেল সংযোগ করতে যাচ্ছে ওই অংশটা আসলে চীনের কাছাকাছি এবং ওই অঞ্চলের মানুষ স্বাধীন হতে চায়, ইন্ডিয়ার অধীনে থাকতে চায় না। আর ভারত ওই অঞ্চলে রেল করিডোরটাকে ব্যবহার করবে ওই অঞ্চলটাকে নিয়ন্ত্রণ করার জন্য, স্বাধীনতাকামীদেরকে দমন করার জন্য। তার মানে কি? বাংলাদেশ ভারতের স্বাধীনতাকামীদেরকে বাধাগ্রস্ত করছে, অসহযোগিতা করছে। শুধু তাই না, চায়না এইখানে একটা বড় ইন্টারেস্ট রয়েছে, যদি বাংলাদেশ এখানে করিডোর দেয় তাহলে এই অঞ্চল বাংলাদেশ সরাসরি চায়নার সাথে যে কোনো সময় ভারতের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে যুদ্ধে জড়াতে পারে, না চাইলেও যুদ্ধে জড়াবে। এবং তো এইরকম একটা এলাকায় ইন্ডিয়াকে রেল করিডোর দিচ্ছে হাসিনা, এত বড় মারাত্মক খবর। যখন প্রাথমিকভাবে এই রেল করিডোরের ভিতরে চিল্লাচিল্লি করলাম এবং অনেকে বলতেছিল এগুলো বলে লাভ কি, শেখ হাসিনা এগুলো করেই ফেলবে। এগুলো আমি আপনাদেরকে একটা কথা বলি, পররাষ্ট্রমন্ত্রী তারপরে আরও কয়েকজন আওয়ামী লীগের তারা বলছে এখনও চুক্তি করা হয় নাই, অর্থাৎ এটা সমঝোতা স্মারক হিসেবে আছে, চুক্তি আকারে এটা হয় নাই, যে এখনও চুক্তি হয় নাই এবং এই চুক্তিটা ঠেকানো হলো আমাদের কাজ।